যিটো ধুবুৰীত আমি মেডিকেল কলেজ খুলিব লগা কি আছিলে, ধুবুৰীৰ মেডিকেল কলেজ খোলাৰ আগে আগে আমি হয়তো বেলেগত খুলিব পাৰিলোহেঁতেন। কিন্তু এইখানে তাত করা হয়েছে, যেহেতু মাইনরিটি অঞ্চলত যেহেতু মেটার্নেল মানে মর্টেলিটি রেট বেশি, আমার ইনফ্যান্ট মর্টেলিটি রেট বেশি, আর যেহেতু সর অঞ্চলের মানুষের বা বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু অঞ্চলের মানুষের যেহেতু শিক্ষা দীক্ষা কম, হেলথ অ্যাওয়ারনেস কম, এডুকেশন কম, যার কারণে আজি আমার সরকারখানে যে ধুবুরীত আজি মেডিকেল কলেজ স্থাপন করে তার যাতে মেটার্নেল মর্টেলিটি রেট যাতে কমাব পারে, ইনফ্যান্ট মর্টেলিটি রেট যাতে কমাব পারে, তাকে নিরলভাবে প্রচেষ্টা চলাই আহিছে। ১৯খনকৈ কন্যা মহাবিদ্যালয় সংখ্যালঘু অঞ্চলের ইতিমধ্যে নির্মাণ কার্য চলি আছে। গতি তার বিপরীতে বদরুদ্দিন আজমল ডাঙরায় ভাবে কি যে মুসলমান মানুষের শিক্ষা দীক্ষা কেউ নহক, আর জাতির শিক্ষা দীক্ষা হলেতো যেহেতু বদরুদ্দিন ইলেকশন ডাঙরিয়ার যে হেয়া ব্যাপার, সেই ব্যাপারটা বন্ধ হয়ে যাব। গতি সেইখানে ভাবে কি যে ব্যাপার চলি থাকব, গতি সেইখানে ধরনের বিভিন্ন ধরনের কথা কয়। অবশ্যই তার বিপরীতে আমিও কিছু কাম করব লাগিব। আমি যেটা কর্মসংস্কৃতি ইতিমধ্যে আমি আগুয়াইছো, আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে কর্মসংস্কৃতির যে নিদর্শন দাঙি ধরেছে, আর তার লগতে আমি এইবার অন্তত ধান খেতির কারণে বহু অসমে যুবকে আগুয়ে আহিছে। কারণ কি পূর্বতে আমার যে ন্যূনতম সমর্থিত মূল্য মিনিমাম সাপোর্ট প্রাইস, মিনিমাম সাপোর্ট প্রাইস যদিও আমার ১৯৪০ টাকা আসে বা ১৯৮৫ পর ২০৪০ টাকা হলগে, তেতিয়ালে মানে অসমীয়া বহুত লড়াই ধান খেতি বা খেতি করা এই দিছিল। এইবার মই দেখিছো বিভিন্ন অঞ্চলত নতুনকৈ ধান খেতি কৰিছে, কাৰণ কিয় এতিয়া ২১৮৩ টকা দিছে, আগন্তুক দিনত আৰু এইটো বাঢ়ি থাকিব। গতিকে যি সময়ত অসমীয়া মানুহে ধান বিক্ৰী কৰিছিলে ১২০০-১৩০০ টকাত, এতিয়া তেওঁলোকে ধানৰ দাম পাব ২২০০ টকা, অৰ্থাৎ ১০০০ টকা বেছি পাব। গতিকে সেইকাৰণে আমি কৰ্মসংস্কৃতি তেনেকুৱা আগুৱাৰ ব্যৱস্থা কৰিছোঁ, সৰিয়হৰ খেতিৰ কাৰণে ব্যৱস্থা কৰিছোঁ, যাতে আমি যাতে ৫৪৪৫ টকাত যাতে আমি কুইণ্টল প্ৰতি কুইণ্টল কিনিব পাৰোঁ, এতিয়া ৪৫০০ টকাত বিক্ৰী হৈ আছে। গতিকে বদরুদ্দিন ইলেকশ্যন ডাঙৰীয়াৰ ধারণার বিপরীতে আমিও কর্মসংস্কৃতি গড়ে তুলিব লাগিব, আর কর্মসংস্কৃতি যদি গড়ে তুলব পাৰোঁ নিশ্চিত ওপর আমি এটা সময় ফেৰ মাৰিব পাৰিম বলে মই দৃঢ় বিশ্বাসী।